দুজনে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে অনেকদিন পরে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। দেখো আর প্লিজ কমেন্টে জানিও আমাদেরকে কেমন লাগছে। আর অনেকদিন পরে এসেছি তোমাদের সাথে, আর এই বৃষ্টি ভেজা ওয়েদারে ঘুরতে কে না ভালোবাসে, তাই না? আমার মতো নিশ্চয়ই অনেকেই আছে এই বৃষ্টি ভেজা ওয়েদারে একটু ঘুরতে যেতে। আর দেখো ঘুরতে ঘুরতেই তো গাড়ির তেল শেষ, আর যেটা ছাড়া গাড়ি চলবে না সেটা হলো গাড়ির তেল। তো আগে চলে এসেছি পেট্রোল পাম্পে গাড়ির তেল ভরাতে, তারপর যেহেতু খুব একটা স্কুটিটা বাইরে বের হয় না তাই এই হাওয়াটা এখানেই চেক করে নিলাম, কেন কি স্কুটি খুব একটা বাইরে বেরোয় না। আর আজকে আমরা অনেকদিন পরে স্কুটি নিয়ে বেরিয়েছি, আর আমি এখন খুব একটা বেরোয় না, তো ইচ্ছা হলো চলো ঘুরে আসি, এই ওয়েদারে তো ঘুরতে কে না ভালোবাসে। তাই চলে এসেছি, মানে ঘুরতে বেরিয়ে পড়েছি। দেখো স্কুটিতে আগে হাওয়াটা ভরিয়ে নিচ্ছি, কম বেশি কী আছে আমি ঠিক জানি না, আর তোমাদেরকে মনে হয় এইসব আমি দেখানোর চেষ্টা করছিলাম কীভাবে হাওয়াটা চেক করছে। তো যাই হোক কতটা দেখাতে পেরেছি জানি না। আর তারপর দেখো আমরা দুজন মিলে আবার বেরিয়ে পড়েছি, কিছুটা রাস্তা যাওয়ার পর দেখলাম কি বৃষ্টি নেই। আমাদের বাড়ির সামনে থেকে বৃষ্টি হচ্ছিলো, তারপর দেখলাম খুব একটা বৃষ্টি নেই, তাও বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর এই ওয়েদারে বাইকে করে ঘুরতে খুব মজা। তারপর চলে এসেছি একটা মলে, দেখো পার্কিংটা পুরো ভর্তি, আর মলের মধ্যে ঘুরতে এসেছি আর দেখছি চারদিকে অনেক মানুষ বসে আছে, যেহেতু ওয়েদারটা খুব সুন্দর ছিল তাই সব দিকে অনেক মানুষ ঘোরাফেরা করছেও বসেছিলো। আর আমার মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি, তো চলো আজকের মতন টাটা বাই বাই, ওয়েট করো পরের ব্লগের জন্য।